দেখবেন যেই মহিলা বাসর ঘরে ঢুকিয়েই দেখবো আমার স্বামী খোঁজা আর ঘরে করব, ও বাসর ঘর কোন রকম ভাবে কেত্রায় কুত্রায় সকালটা ওই নিয়ে হইছে যাই এই দাদির যদি 100 বরি স্বর্ণ দেখা দিস অত খাসি দাদি রে অত খাসি কথা কর না কেন জোরে খা তা বাসর বাড়িতে মাসিয়া বুঝছে এটা কি আমার বাপের বানের কথা আমি বলি না বেটা ডাইরেক্ট কোরআন বাসর বাড়ি মাসিয়া বুঝছে কেন আমার আসিয়াকে আমার আল্লাহ সজাগ করে দিছে আসিয়া শত বছর ঘর করবি বেঈমানের দুইটা জিনিসের আশায় দুইটা স্বপ্ন কি এক নাম্বার স্বপ্ন দুনিয়ার স্বামী তোরে আমি বিউজ করাবো না কারণ তোর স্বামী হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোরে আমি রেখে দেবো ইনটেক দুনিয়ার কেয়ার বাসত্বর করতে হবে না আমি জান্নাতুল জান্নাতুল ফেরদাউসের ভিতরে আমার নবীর সাথে আমি আল্লাহ নিজে তোর সাথে বিয়ে দেব এ সাইটটা মেয়ের বিয়ে হইব কিয়ামতের মাঠে আমার নবীর সাথে তার ভিতরে আসি একজন মারিয়াম একজন মুসা আলাইহিস সালামের বোনটা একজন দরকার মারহাবা আর নমরুদের মাই একজন এই চারজন মেয়ের সাথে কিয়ামতের মাঠে আমার নবীর বিয়ে হবে আছে এই জন্য আসল স্বামীর আশায় নকল স্বামী বা একজন নবীর বিবি হবে দ্বিতীয় নম্বরে একজন নবীর মা হবে এই যে মুসার মা হবে এখন আল্লাহ বলে দিলেন আসিয়া তুই দুইটা নবীর মা একজনের হবে মা একজনের হবে বিবি এখন ক তুই এর ঘর করবি কিনা আল্লাহ আমার দুনিয়া সুখ লাগবে না এই জন্যই তো কোরআনে আছে না নাই মাসিয়ার সামনে মৃত্যুর সময় আল্লাহ জান্নাতকে তুলে ধরছে ধরে নাই মৃত্যুর সময় কয়েকজন মহিলার সামনে আল্লাহ জান্নাতুল ফেরদাউস তুলে ধরছে দেখকে দেখকে মৃত্যুবরণ করছে তার ভিতরে মাসিয়া এক নাম্বার ডাইরেক্ট কোরআনের আয়াত আছে না নাই কোরআন শরীফের ডাইরেক্ট আয়াত মাসিয়ার সামনে জিব্রাইল এইভাবে যখন আসিয়াকে তেলের মধ্যে জ্বালায় দেয় তখন তেলের সামনে জিব্রাইল জান্নাতুল ফেরদাউসটা তুলে ধরছে মাসিয়া তেলের মধ্যে পয়রা কই মাছের মতো ভাজা হইতেছে ঠিকই কিন্তু সে চাইয়ে সে জান্নাত দেখতেছে যেই মহিলা তার স্বামীর হাতের মাইর খাবে মাফিয়ার গাড়িতে জান্নাতে যাবে এই লেগে যাই আবার সকালবেলা রাত্রে ঘুষাইও না বউরে মগার বউ মগা মাসলা কয়া দিছে যে কয়ে হুজুর কইছে তোরে মাল্লি বলে জান্নাত তোরে আগে জান্নাতে ঢুকাই দিয়ে নয় ঘুষাইয়া তুমি ঘুষাবা যেই হাত দিয়ে বউরে ঘুষি দিবা ওই হাত জাহান্নামে যাবে এখন যে মার্গা মগা এখন যে মার্গা বিডি রে মারতে মারতে বিডি শহীদ চলে পলায় হে আরে যে পারাই ধরাই বিডি কয় বুঝছি তুমি আমারে রাখবা না তুমি দুই সিম লইবা ওই যে আমি দেখছি মাতবারের মাইয়ের সাথে তোমারে পিটিশ পিটিশ করতে আমি বুঝছি আমি উত্তর ঘর করব না কথা কন না কেন কষ্ট হইতেছে আর মহিলারাও খারাপ আছে ভাই আপনার বউরে যদি চেক করতে চান আপনার নিস্তালায় বইয়া খালি অভিনয় করে কথা কবেন কথা না খালি অভিনয় করে উপরে তালে দেখো কিরে মাইয়ারে পাড়ায় দেখো দেখতো তোর মগা বেড়া এই কাল লোকে কত কয় যাই দেখ যাই দেখ কথা কর না কেন ভালোবাসা হয়নি শেষ যেই বেড়ায় বউর কাছে দুর্বল ও সব জায়গায় দুর্বল ও কোনো দিন বাইতে যে বড় বড় দামি কথা কইতে পারবো না দেখবেন মসজিদের খুব বড় সভাপতি বেড়ায় বউর কাছে দাম নাই আছে না নাই বউরে কইছে বিউটির মা নাস্তা দিবা নিয়ে খা আ কামার গোল ওই কাম নাই কাজ নাই পারে না বউর হোক আদায় করতে পারে জারি মানুষ তো উৎকট কমি দেবে তোর কথা কর না কে আওয়ামী লীগের কত বড় লিডার সংসদে যে এসে আর বাইন গেলা বউরে যে এক কাপ চা দিবা ক বানাই খা আস্তে কথা কইলো জোরে কথা কই দিব আরো জোরে আরো জোরে আরো জোরে চাষা টাকলা মুরা কত লাফাল্লা পাইছো ওখানে বোর মামলায় তুমি জেলখানায় যাবা কথা বল ওই আল্লাহ আসে না নাই বিশেষ হয় টাকা নেই দিকে কত বড় খোদা 400 বছর বাঁচছে ইজলে
এখন আপনারা প্রশ্ন করতে পারেন, উলামা ইকরাম তাফসীরে সালে মুকদ্দারের জব হিজলার কাছে এত বছর ঘর কল লোক আসিয়া কিসের বাহাদুরি দেখো, কিসের নেতাগিরি খেতাগিরি জুতাগিরি বেড়া, আমলিগের একটা পোস্ট পাইয়া থানা লেভেলের একটা সেক্রেটারি হইয়া আমার শাশুড়ি শেখ হাসিনার ছবি দিয়া উপরে বঙ্গবন্ধুর ছবি দিয়া নিচে ওর ছবি বড় করে দিয়া কয় আমি আমলি কি রে 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 এ সুরা তুই এত বড় ক্ষমতার মালিক তুই আবার চান্দা খাস খা ওই তরকারি বেছে ভ্যানে ওর কাছ থেকে চান্দা খায় সুরা হে কথা কও না কেন আমলিকে এত বড় পোস্ট পাইছ তুই নিজের গিরাটা নিজে ভাঙ্গে খা তোর কয়ে দিছি মান্য প্রধানমন্ত্রী ব্যান যারা তরকারি বেছে ওর কাছ থেকে 100 করে চান্দা খা হারামি কোথা খা হে কথা কও না কেন যারা গরিবের সাথে বাটপারি করে ও মরার আগে আক করে মরে আর আমার কালেমা নসিব হয় বেটা দুনিয়ার বাটপারি দুনিয়া থাকবে একসাথে বলে জমিনের মালিক কে আরো জোরে খা এই দুনিয়ায় যারাই আল্লাহর সাথে লড়ছে ইসলামের বিরুদ্ধে লড়ছে ওই মরছে কয়েকদিন আগে লড়ছিল টাকলা মুরাই দেয় ও ভাবছিল শেখ হাসিনার পাম দিলেই বুঝি ফেরে গোপালগঞ্জের মাই এত সহজ বেটা পামপুটি ভালো করে বুঝে কথা কও না কেন আমি ইসলাম আমি যা কিছু করি না কেন এই যে আমার এনএসআই ডিজিএফআই লোকে যে আমার দেশের রত্ন বেড়ায় খারাই খারাই ভিডিও করতেছে বেড়া চাকরির সুবাদে অনেক কিছু করতে পারে আমরা একই জায়গার ফরিদপুরের সন্তান মনে রাখবা ইসলাম কারো কাছে বিক্রি করি নাই কথা কও না কেন ওই যে আমার মুহিউদ্দিন ভাই অ্যাডভোকেট হোক আর যত বড়ই লিডার হোক না কেন বেটা তিনখানা কাপড় তার জীবনের সর্বশেষ পাঞ্জাবির কাপড় হইব কথা বলো না কেন বাংলাদেশে ক্ষমতা থাকাকালীন তিনজন রহমান মারা গেছে তিনজন রহমান লাস্টে লাস্টে আছে এক এক নম্বরে হলো আমার দেশের রত্ন পদ্ম মেঘনা যতদিন রবি বহমান সকলের অন্তরে থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বেটা তুমি মানো মা না মানো দেহের বিষয় না আমার দেশের রত্ন আমি কয়ে যাই এ ক্ষমতা থাকাল প্রথম রহমান মারা গেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হেরো কিন্তু তিনখানা কাপড় দিছে তখন তার কাপড়ের দাম আসলে হুদ 11 টাকা গোস কথা কও না কে ওই একই কাপড়ে হান হয়েছে 45 টাকা গোস অথবা 65 টাকা গোস কথা কও না কেন ক্ষমতায় থাকাকালীন মারা গেছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান কথা কও না কেন তার নামের লাস্টে কিন্তু রহমান আছে ক্ষমতায় থাকাকালীন মারা গেছে আওয়ামী লীগের আমলে জিল্লুর রহমান মিথ্যা কথা কইছি আমি এবার যান সবাই কিন্তু এরকম তিনখানা কাপড় দিছে আমার দিক তাকা যুবক আমার নেতা ভাইরা যারা আইছেন যে কয়েক মিনিটই বহেন একটু হইনা যান কামে লাগবে এ মুসলমানের বলাই দিকে তাকাও বাস্তব কথা বলে যাই দেহ দিয়ে পোশাকটা চিনুনি জোরে কর জোরে কর এই যে আমার ভাই মুহিউদ্দিন খান এই যে আমার ভাই কত দামি মানুষ বসে আছে এত দামি মানুষ যাকে দাওয়াত দিয়ে আনুন যায় না আজকে কোরআনের মজমায় কোরআন পাখি হয়ে আইছে আজকে দেখেন হেরা ওলামা ছাত্র আমি তাদের শিক্ষক হালাকে তারা সবচেয়ে আমার সাথে দামি কিন্তু একদিক দিয়ে আমি আজকে দামি কথা বলে না কেন টাকা নাই দিকে আমার এই ভাই যখন মারা যাবে এই কোটটার দাম আর 4,500 টাকা অথবা 1,500 টাকা এই কোটটার টেনে খুলে নেবে আমি নিয়েছিলাম যাদের এই পাঞ্জাবিটার দাম সৌদি থেকে কিনে আনছি কয় টাকা দাম হবে এটা বলবো না এই পাঞ্জাবিটা খুলে আমার জীবনের সর্বশেষ এই সাদা কাপড়টা পরাই আমার যখন 12 বছর বয়স 12 বছর বয়সে আমি নিয়েছিলাম মঞ্জাহাতি দেখছি আমার মাকে এরকম পাঁচখানা কাপড় পরে আমাকে মসজিদের সামনে টান টান শুয়ে পৃথিবীতে একটা মাত্র দরু দিয়েছে নাম তার মা কি নাম জোরে কর অ্যাডভোকেট মহিউদ্দিন যখন স্কুল কলেজে পড়তো ভার্সিটিতে পড়তো স্কুলের থেকে আসতে দেরি হইলে তার মা রাস্তার দিক তাকাই থাকতো আমার মহিউদ্দিন আসে না কেন তুমি যারা গার্মেন্টের চাকরি করো আমি জানি ওয়াজ বড় লোকে বেশি শোনে না অগো শোয়ার টাইম নাই শুনলো ঘরের জানলা খুলে দিয়ে মগায় ওয়াজ শুনতেছে ও নিচেও নামে নামে কথা কর না কেন ওয়াজ যারা শুনে অধিকাংশ গার্মেন্টের শ্রমিক একটা সত্য কথা কয় বুকে হাত দিয়া বাস্তব কথা বলে যায় তোর পর রংপুর দিনাজপুর কুড়িগ্রাম ফরিদপুর মাদারীপুর কিশোরগঞ্জ নোয়াখালী যেখানে যাটা হোক মোমেনসিং
ভাই তুই যখন ট্রলারে উঠোস, লঞ্চে উঠোস, ট্রেনে উঠোস, দেখবি একটা মাত্র দরদি কাপড়ের আসল দিয়ে চোখ মুছে, চোখের পাপড়ি গুলা, চোখের পাপড়ি গুলা পানিতে লোলা পানিতে ভিজিয়ে যায়, ওই দরদিটা আর কেউ না। যেই দরদিটা তোমার বাড়ির সাকরানি গো বাবা, তোমার কাপড় চুপুর পরিষ্কার করতো 7 বছর 8 বছর বয়সে তোমার ঘরের বেতন, যেই কাজটা তোমার বিবি কোনদিন করে নাই, 2 দিন করলে 3য় দিন করে না, বছরকে বছর মাসকে মাস তোমার পিছনে শ্রম দিছে, ওই দরতিটার নাম হলো জনম দুঃখিনী মা। এ যুবক ভাইরা, যদি ওই দুঃখিনী মার কথা মনে করে 2 ফোঁটা চোখের পানি বেলায় কান দাও, এই গাজীপুর তোমার সাক্ষী রেখে গেল, চোখের পানি পড়তে দেরি আছে, আমার আল্লাহর কোরআনের মাজমায় বসে তোমার গুনাহ মাফ হতে দেরি হবে না। অতএব একসাথে বলতে হবে জমিনের মালিককে, আরো জোরে বলো, আরো জোরে বলতে হবে, বলেন তো আমার দিকে তাকান, সবচেয়ে দামি জিনিস এই পৃথিবীতে একটা বইয়ের নাম, তার নাম আল কোরআন, এটার নাম কি? জোরে বলেন, নাম কি? ওই আল কোরআনকে সাক্ষী রেখে আমি বললাম, যাদের চোখ দিয়ে পানি পড়বে ওর মতো দামি মানুষ পৃথিবীতে বাবা, কিছু কিছু পানি আছে দুনিয়া আগুন লাগলে দেখবেন পানি দিয়ে বন্ধ করে, করে না, কিন্তু এমনও আছে পানির মধ্যে আগুন লাগছে নিভাইতে পারে না। এই যে জালকাটিতে লঞ্চে আগুন লাগলো, পানি ছিল না, হাজার হাজার টন কে টন, বিলিয়ন কিলিয়ন টন পানি ছিল নদীতে, একটা বালতি পানি ওকে মারতে সাহস পাইনি, কথা কন না কন, তাহলে বোঝা গেল পানির ক্ষমতা নাই, সর্বময় ক্ষমতার মালিক কে? আরো জোরে বলতে হবে, কে কে? তবে আমি একটা কথা আপনাকে শুনাই দিয়ে যাই, গাজীপুর আমি এলাকায় কিন্তু আসি নাই, গাজীপুরে আশেপাশে অনেক জায়গায় আসছি, রাসেল সাহেবের বাবার স্কুলে আমি 2 বার আসছি, আসানুল্লাহ মাস্টার সাহেব যে স্কুলে ছিলেন ওই স্কুলে আমি 2 বার আসছি আলহামদুলিল্লাহ বলেন, কিন্তু এইখানে আমার ওই ভাই ছিলেন অ্যাডভোকেট সাহেব, আজকে আপনাদের এখানে আসছি, আর জীবনে কবে দেখা হবে আমি জানি না, তবে একটা দামি কথা শুনাই দিয়ে যাই, আজকে যারা আমার সাথে মাহারা ইলিয়াস রহমান জিয়াদির সাথে মুসাফা করবেন, যারা কথা শুনবেন চোখের পানি ফেলবেন, হতে পারে এই মাহফিলটা আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। বাবাই করুণা, এই যে শুনেন করুণা, এখন ওই ছিল অমিক্রন, সংখ্যা বেড়ে যাওয়ার কারণে ওয়াজ বন্ধ করে দিয়েছেন সরকার, কিছু কিছু জায়গায় চালু আছে, যদি দলীয় লোক থাকে শক্ত তাহলে হয়, তা না হলে হয় না, কথা কন না কেন, আর কারণও আছে এর ভিতরে, কিছু কিছু মাহফিল আছে যেগুলা এমন অবস্থা হয়ে যায় যে সরকারের সামাল দেওয়া কষ্ট হয়ে যায়, এই যে দেখেন যে অমিক্রন, এটা তো সরকার আমাদের ভালোর জন্যই জনসংযোগ এবং এই যে মানুষগুলো একসাথে বসা আমাদের বাঁচাবার জন্য হেফাজতের জন্যই হয়তো এটা করে, আল্লাহ কবুল করেন, জোরে কানে আমিন, আরো জোরে কানে আমিন। তবে আমি জানি অমিক্রন আর করোনা এটা একবারে এত ইমানদার ও রোগ, এটা বেশিরভাগ গড়ে মসজিদ আর ওয়াজের মাধ্যমে, কথা কন না কেন, খুবই ভালো এরা, খুব আল্লাহর লিডিয়ার মা, যারা মারা যাবে একবার ডাইরেক্ট উলি, তবে আল্লাহর শুকর যারা এক মাহফিলের মধ্যে বসছেন, আমি জানি না কে কতটুকু সময় এখানে বসবেন, তবে যতটুকু সময় বসবেন রব্বে কারিম ততটুকু বদলা এখান থেকে দিয়ে দিবেন, আল্লাহ কবুল করেন, তাহলে এবার বলেন সর্বময় ক্ষমতার মালিক কে? দিহাত উঁচা করে বলেন তো, হাত দুটো নিচে রাখেন না, নামান আবার নিচে নামান, নামান, এই হাতটা আপনি আর্মিদের মতো উঠাইবেন, পুলিশ ভাইদের মতো উঠাবেন যখন তাদের প্যারেড হয়, এমন ভাবে উঠাবেন যেন আমার আল্লাহ বুঝতে পারে আমার বান্দা আমার খুব স্পিরিং এ ভালোবাসে আমার নামটা নিছে, একসাথে সর্বময় ক্ষমতার মালিক কে? নামান হাত, নামান, কি কথা কি বুঝেন না নাকি, এ কথা বাড়ি খাইনি গে মাই গেলাম মগাডা,
একসাথে আর একবার উঠবে, একবার উঠবে আর একবার, যার ডাক পিস করে উঠবে আর নামবে, এমন দোয়া করবো লুলো একসাথে উঠবো। জানি আপনারা খুব জান্নাতি মানুষ, এখানে আসার তৌফিক কে দিছে? নামান হাত, নামলো দিল উঠবো জোরে, নাম বোঝর বের নাম মুসলমান, ঠিক না বেটে? আপনারা জানেন ওমর রাদিয়াল্লাহু আনহু বদরের যুদ্ধ মুসলমানের প্রথম যুদ্ধ, এই বদরের যুদ্ধে আমার নবী বলছিল ওই দেখ আবু জেহেল সারের মতো চিল্লাইতেছে আর কইতেছে জয় হাবুল জয় হাবুল জয় লাভ, জোরসে বলো জয় লাভ, আরো জোরে জয় লাভ, লাভ উজ্জা বারবার কইতেছে। এই লাত আর উজ্জা তো মনে করছেন এটা বুঝি ডাল খিচুড়ির নাম না? না, এই শয়তান দুইটা আসলে সবচেয়ে বড় খোদা লাত একটা আর উজ্জা একটা। তো আবু জেহেল যেইটার ইবাদত করতো আর নাম হলো লাত, আর কোরাইশ বংশের অধিকাংশ নেতারা যেটা করতো এটার নাম হলো উজ্জা। আমি ইলিয়াস রহমান জিহাদি 2013 সালে, আল্লাহ তো আমারে বহুতবার মক্কা মদিনায় নিছে আলহামদুলিল্লাহ বলেন, 2013 সালে আমি গেছিলাম ইস্তাম্বুলে সফর করার জন্য, কয়েকজন আলেম আমার সাথে ছিলেন এবং তুর্কিও আল্লাহ মারে নিছেন আলহামদুলিল্লাহ বলেন, মিশরও তো গেছি, কায়রোতে আল্লাহ নিছেন। তো এই যখন ওই এমানালারা এদের শাসন করত, তুর্কিরা শাসন করত সৌদি আরব, তখন ওই লাত আর উজ্জার কিছু কিছু অংশ এখনো পর্যন্ত সৌদি গভর্নমেন্ট রাখছে, তার ভিতর লাত আর উজ্জার একটা ঠ্যাং দেখছিলাম, মানে আবু জেহেল যেটা পূজা করত, নাউজুবিল্লাহ কইলেন না, নাউজুবিল্লাহ বোরখা তার নিচে যে কইব এখানে বইয়া কইবা কে? এ মুসলমানের পোলা শয়তান যেরকম শয়তান ইবাদত করতো ওইটা দেখ তাকা নাই দিকে। তো লাত আর উজ্জা লাতের ঠ্যাং দেখছিলাম আমি, এই ঠ্যাংটা কত বড় হইব আপনারা আছে দেখতে পারবেন, মদিনা জাদুঘর এখনো আছে ওই ঠ্যাং, শ্বেত পাথরের ঠ্যাং, সে ঠ্যাংটা হলো আমি যতটুকু লম্বা অত বড় লম্বা। তো ফেরাউনের কাছে একদিন এক হনেন, খোদা আপনাদের বহুত বাট পারি সাট পারি করছেন, আপনার খোদায় গিরি যাইব গা? কয় কেমনে? কয় মুসা নামে একটা পোলা আইতেছে আপনার ফাইনাল করে দিব। আল্লাহ আকবার বললেন না? মুসা আলাইহিস সালাম কয় হেডা কি লেডিস হবে না জন্ডিস হবে? কয় হেডা হবে জন্ডিস, পুরুষ। এ মুসলমান ভাইরা, ক্ষমতা দিয়ে অনেক কিছু করা যায় কিন্তু ক্ষমতায় টিকে থাকা যায় না, কথা বলেন না কেন? আবু জেহেল বয়স ফেরাউন কইতেছে তাহলে আমার ক্ষমতা চাই, যেমনি হোক এই মুসা নামে যত পোলা আছে আমার এই দেশে সব মেরে লাগ বাসান দে। 1-2 হাজার না, কোরআন শরীফে সূরা বাকারার ভিতরে হইছে বিউনা আবনাআকুম ওয়া ইস্তাহিউনা, উলামা একরাম পড়েন নালে ওই যে আমার পুলিশ ভাই কবে বানাই কইতেছে মোলা, এ 1-2 হাজার না, 1,25,000 মুসা নামে না যত বাচ্চা ছিল বেঈমান সবাই মেরে লেছে। নাউজুবিল্লাহ আস্তে কইেন, বাতের রোগে ধরবো। 1,25,000 বাচ্চা মারার পরে জিজ্ঞেস করছে তাও জ্যোতিষীরে, এখন কি মুসা আছে না গেছে? শয়তান 1.5 বছর পরে কয় মুসা আহি নেই, এখন কর মেজাজ ভালো আছে না গরম আছে? وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذ من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا بدد موسى فايغم بارسلو بابا بني سيلر نبي ماترو يكتا زيلر نبي গাজীপুর যতটুকু জায়গা এতটুকু সব পরিমাণ দুর্গপ্রস্থ জায়গার মালিক ছিল মুসা, এতটুকু জায়গার দায়িত্ব ছিল মুসা পয়গম্বর। বাজানে এদিকে মানিকগঞ্জ যতটুকু বাজার, এতটুকু জায়গার পয়গম্বরের দায়িত্ব ছিল তার বড় ভাই হারুনের,
আমাদের গোপালগঞ্জ যতটুকু বাবা, এই গোপালগঞ্জ জেলার সম পরিমাণ দায়িত্ব ছিল মুসা নবীর শ্বশুর সোহাইব আলাইহিস সালামের। একই টাইমে বাবা 1,00,000, একই টাইমে 380 জন নবী ছিল একই টাইমে। মুসা হলো এক জেলার নবী, তার বড় ভাই হলো আর এক জেলার নবী, মুসার শ্বশুর সোহাইব আলাইহিস সালাম এক এলাকার নবী। ও বাজার, সবাই কিন্তু বনী ইসরাইলের নবী। আর আমার নবীরে যখন আল্লাহ পাঠাইলেন কোন কওমের নবী না, আমার নবীর সাথে যখন ষষ্ঠ আসমানে নবীর সাথে মুসা নবীর দেখা, এখন দুই বুড়া পানি দিয়ে আমার আল্লাহর খুশি করবে আমি জানি না গো বাজার। এই মাহফিলটা কার জীবনের শেষ মাহফিল হয়ে যাবে? মুসা পয়গম্বর, আমার আল্লাহর নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করছি। ও বাজার, মুসা নবীকে যখন প্যালেস্টাইনে আল্লাহ পাঠিয়ে দেয়, আল্লাহ বললেন, ও মুসা, আমার সাথে কথা বলার আগে আমার নবী মুহাম্মাদের পরে দুরুদ পড়বা। মুসা নবীর মেজাজটা গরম হয়ে গেল। আল্লাহ, আমার শ্বশুর হলো মাদায়েনের নবী, আমার ভাই হলো বনী ইসরাইলের নবী, দক্ষিণ কোরিয়ার নবী হলো আমার বড় ভাই হারুন, আমি উত্তর কোরিয়ার নবী হলাম আমি মুসা, তোমার নবী মুহাম্মাদকে আমি জানতে চাই। ও আমার আলেম ভাইরা, তাফসীর মারুফুল কোরআনে দেখবা, দুই নয় কিন্তু মুসার নবীর সাথে আমার নবীর কথোপকথন হয়েছে। মুসার নবীর লাগে ষষ্ঠ আসমানে দেখা, এখন কামবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মাওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 40 বছর আগে, 48 বছর আগে কেডাই দেশের রাজা কা ছিল, দেফাসি যুদ্ধ পরিধি দেফাসি। গত 10 বছর আগে কে মার্ডার করছে, দেফাসি। আইন আছে দিয়া দেবে ফাঁসি। রব্বে কারিম বলে, গত পরশু দিন কি অন্যায় করছেন আমি দেখবো না, 20 বছর আগে কি করছো আমি দেখবো না, আমি রব্বে কারিম যখনই তোর চোখে পানি দেখবো সেকেন্ডের ভিতরে মাফ করে দিব। আমার নাম কি জানো? ওয়াকানাল্লাহু গফুরুর রহিম। ওয়াকানাল্লাহু গফুরুর রহিম। আমি তোদের দেশের প্রশাসনের মতো না, আমি এমন একজন প্রশাসনের মালিক, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি এমন একজন বিচারক, আমি যখন বান্দার চোখে পানি দেখি আমি তখন আর তার অপরাধের দিকে তাকাই না। এর কোন বাচ্চা যদি 10 বছর মার সাথে কথা কয় না, 10 বছর মা কইয়া ডাকে না, 10 বছর পর যদি একবার ভুলে মা কইয়া ডাক দেয়, মা যদি ঘরের দরজার দৌড় দিয়ে বুকের মধ্যে নিয়ে কয়েকটা মাফ করে দিছি, কোন গুণাগার বান্দা যদি 50 বছর আমি আল্লাহর ডাকে নাই, যদি কোনদিন ঈদের মাঠে যাই আমার ডাক দেয়, আমি সব ভুলে যাই, আরে বুকে নিয়ে সব মাফ করে দিই। কারণ কি জানো? একমাত্র আমাদের নামটা হয়েছে উম্মতে মুহাম্মাদী। আল্লাহ আকবার জোরে বলতে পারো না? ওই আলেমদের কাছে জিজ্ঞেস করো, মুসা নবীর জামানার শরীয়ত কি ছিল? এই যেখানে তোমার স্বপ্ন দোষ হয়েছে বেটা, যেখানে পায়খানা প্রস্রাব লাগছে যেই কাপড়ে, আমাকে নিয়ম কি ধুইলেই কিন্তু হয়ে যায়? কথা কন না কেন? আপনার স্বপ্ন দোষে নাইট প্রেশার হয়েছে রাত্রে, ওই জায়গাটা ধুইবেন, পবিত্র নামাজ পড়তে পারবেন ফজরে। কিন্তু মুসা নবীর জামানার শরীয়ত কি ছিল? যেইখানে আপনার পায়খানা প্রস্রাব লাগবে ওই জায়গাটা কেটে ফেলতে হবে, ধুইলে আর কাজ হবে না। এত কঠিন ছিল তাদের শরীয়ত, রোজা রাইখা কথা বললে রোজা ভেঙে যাবে। আর আমাগো দেশে রোজা রাইখা সারা দিন বগর বগর করতে দেয়, কথা কর না কেন? দোকানে বইয়া কাপড়ের ব্যবসা করে, আরে বাইরে ভাই 100 ভিতরে 103 ডাই মিথ্যা কথা কয়। কাপড় বানাইছ আমার কালীগঞ্জ কেরানীগঞ্জ, মেড ইন জিনজির, কয় মেড ইন জাপা, সাইনা স্টিকার লাগাইয়া, আরে কইটা গোয়াং জুত থেকে চিনকেম পাকা চিপি চিপি আজকে প্যাকেট হয়ে আইছে। রোজা রাইহে কিন্তু একাম করে, কথা কন না কেন?
এত মিথ্যা কথা সেটা রিভার্ট পারে করার পরে রোজা ভাঙে না, মুখের রোজাটা খালি যায়। আর মুসা নবীর জামানায় রোজা রেখে একটা মিথ্যা কথা বলে রোজা শেষ। কত কঠিন শরীয়ত ছিল মুসা নবীর জামানায়। মসজিদ ছাড়া কোন উম্মতে নামাজ হইত না। আমাগো এই খেতের মধ্যে নামাজ পড়বে, নামাজ হয়ে যাবে। থানায় যায় জেলখানায় যায় নামাজ পড়বে, নামাজ হয়ে যাবে। উটের পিঠের উপর নামাজ পড়বে, নামাজ হয়ে যাবে। বাসের সিটে নামাজ পড়বে, নামাজ হয়ে যাবে। বিমান বয়ে নামাজ পড়বেন, কোন কিবলা মেবলা নাই, নামাজ হয়ে যাবে। কত সহজ করে দিয়েছে আমাদের শরীয়ত। একমাত্র কি জানেন, আমার একটা সহজ নবী পেয়েছি আমরা, দয়ার নবী। মারহাবা বলুন, আরো জোরে বলুন, একসাথে বলেন, এই জমিনের মালিক কে? ভাই আল্লাহ আছে না? প্রমাণ হয়ে যাবে। আমি আবার কোরআন শরীফ পড়বো, আপনি সব শক্তি দিয়ে আল্লাহ আকবার বলবেন। وَآتَيْنَا مُوسَى الْكِتَابَ وَجَعَلْنَاهُ هُدًى لِبَنِي إِسْرَائِيلَ أَلَّا تَتَّخِذُ مِن دُونِي وَكِيلًا ذُرِّيَّةَ مَنْ حَمَلْنَا مَعَ نُوحٍ إنه كان عبدا شكورا موسى পয়গম্বর আল্লাহর সাথে ষষ্ঠ আসমানে নবীর সাথে দেখা। আরো জোরে, আরো জোরে। মাসটা হলেই রবিউল, এই মাসটা হলো রজবের চাঁদ, সাতাইশে রজব, রাত বারোটা এক মিনিটে আমার নবী আল্লাহর বাড়িতে রওনা দিচ্ছে। ধরেন বাংলাদেশের টাইমে দুইটা আড়াইটা হইব, মুসা নবীর আসমানে দেখা, ষষ্ঠ আসমানে। ইন দি মিন টাইমে মুসা নবী আমার নবীর দেখে হাতটা বাড়ায় দিছে। এইভাবে আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আমি আর রস করুন। আল্লাহ আল্লাহ, ওরা আওয়াজ দেয় না, আমারও ভাল লাগে না। আমি যাই গেল দোয়া করি, আগে বাইতে যাওয়ার আগে করুণা দিয়ে দিও আল্লাহ, আর আমার কথা আওয়াজ দেয় নাই। এবার আওয়াজ হইব তো? আমার নবীর মুসা নবী দেখে হাতটা এইভাবে বাড়াই দিছে, দুইজনের সাথে কোলাকুলি হচ্ছে। এক দুই ঘন্টা না, এক দুই বছর না। কোন কোন মুফাসসির লেখেন আমার নবীর বাড়িতে মিরাজের সংখ্যা হলো 27,000 বছর। এর ভিতরে মুসা নবীর সাথে কোলাকুলি করতে যে আমার নবীর চলে গেছে 120 বছর। এক এক নবীর সাথে দেখা করতে 100 বছর, 50 বছর, 60 বছর কে চলে গেছে দুনিয়ার টাইমের। 27,000 বছর আমার নবী এমনি কাটাইছেন আল্লাহর বাড়িতে এক রাইতে। আল্লাহ পাক দুনিয়ার সব সময়কে ব্যান করে দিছে, খালি আল্লাহর বাড়িতে যাবে ওই রেলগাড়িতে চালু রয়েছে। তো মুসা আলাইহিস সালামের সাথে এত বছর, এতদিন পর্যন্ত কোলাকুলির পরে মুসা আলাইহিস সালামের নবী জিজ্ঞেস করে, মুসা কেমন আছো? আলহামদুলিল্লাহ। আমার নবীর মুসা জিগায়, হুজুর আমি যে আপনার উম্মত হওয়ার লাগি আল্লাহরে বলছিলাম, এটা আপনি জানেন? এখন আপনি আওয়াজ দিবেন, আপনার জীবনে কোনদিন আওয়াজ দেন নাই। আমার নবী বলে, তুমি যে আমার উম্মত হওয়ার জন্য কতবার আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছে এটা আমি জানি। শুধু তাই না মুসা, তোমার আল্লাহ আগুনও ফেলাইছে, পানিতেও ফেলাইছে। আল্লাহ যারা আসতে কবে আল্লাহু আকবার, এরা যেন বাইতে যে দেখে এখন কেউ নাই। এইবার আমি রেডি, রেডি। তুমি এর মতো কোয়ালিটির নবী আমার কোরআনে আর কার ওয়াজ হয় নাই। কার কথা? মুসা বলে, কি ওয়াজ শুনছেন নবী? ও মুসা, তোমার বয়স মাত্র 4 ঘন্টা, মার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে, হঠাৎ করে ফেরাউনের বাহিনী তোমার মার ঘরে ইয়া টাক দিছে, দরজা খোলো, দরজা খোলো। দরজা খুলতে যে তোমার বোন মারিয়াম বলছিল, মা এই বাইডারে এখন কোন জায়গায় সারবি, কোন জায়গায় লুকাবি? ও মা, তোমার বোন যেই পাতিলে গরম পানি করতে দিছিল ওই পাতিলেটা নামাইয়া জ্বলন্ত চুলার ভিতরে তোমার সাইড়ে দিছে। বসন্তে মুসা পয়গম্বর বলে, নবী আর কি জানেন, মুসা
চার ঘন্টা পর্যন্ত তোমাদের ঘরটা তল্লাশি হইছে। ও মুসা, সেই চুলার মধ্যে তুমি বসে আছো মুসা, সব জায়গায় বেঈমান গুলা তালাশ করে, চুলাটার কাছে কেউ যায় না। তুমি চুলার মধ্যে বই আঙ্গুলটা চষতেছিলা মুসাকে, এইটাও আপনি জানেন। তুমি আমার উম্মত হইবা তা আমি জানি না। শোনো মুসা, চার ঘন্টা তালাশ করছে, চার ঘন্টায় ওই চুলার মধ্যে পড়ে আগুন জ্বলতেছে, দাউ দাউ। তোমার যে রুমালে পেঁচাইয়া চুলার মধ্যে ফেলছিল ওই রুমালটাও পুড়ে গেছে, কিন্তু তোমার শরীরে একটা পশম পড়ে গেল। কারণ তোমার মা বলছিল জাতির পিতা ইব্রাহিম যদি 40 দিন আগুনে থাকতে পারে, যদি ইব্রাহিম জাতির পিতা ইব্রাহিমের জন্য আগুন জান্নাতের টুকরা হতে পারে, তোমার জন্য হবে না কেন? তোমার মাই নিয়ত করে চুলার মধ্যে সারছিল, তোমারে পাই আগুন আরো দাউ দাউ করে জ্বলছিল, সব পুড়ে গেছে গা, কয়লা ময়লা সব, হালাকে তুমি পড়ো নাই। ও মুসা, তোমার মনে নাই, কিন্তু আমার, আমি নবীর কাছে বর্ণনা করছে জিব্রাইল, আমার মনে আছে। কি মুসারে যখন চার ঘন্টা পরে তোমার বোন তদন্ত তদন্ত করে খোঁজার পরে কোন জায়গায় বেঈমানরা তোমার না পাইছে, এ মুসা তুমি চার ঘন্টা আগে জন্ম নিয়ে সদ্য বাচ্চাটা, তোমার মা আর তোমার বোন মনে মনে ভাবছিল প্লাস্টিকের মতো মনে হয় গলিয়ে গেছে। তোমার বোনটা যখন পাতিলে নামাইয়া টান দিছে, টানিয়ে দিয়াই দেখে তোমার একটা পশমও পড়ে নাই। কিসের ক্ষমতা দেখাও রে ভাইজা, আমার আল্লাহর ক্ষমতা দেখো। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গফুর। আল্লাযী খলাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমান। কিসের ক্ষমতা দেখ না হে মুসা, আমি জানি চার ঘন্টা পরে যখন তোমার চুলার থেকে টান দিছে, তোমার পুরা শরীরটা অক্ষত, তোমার বোনটা তোমার সুমা দিতেছিল। মুসা আর একটা কথা শুনবা, কি পৃথিবীর সবকিছু গোল্লায় যেতে পারে, আমার আল্লাহ যা বলবে তাই ঠিক থাকবে। কথা কর আরো জোরে, আরো জোরে, দীপ্তকান্ড আওয়াজ দাও গাজীপুরের মুসলমান, আল্লাহ সব যদি ঠিক থাকে, হায়াতের মালিক আল্লাহ, জীবনের মালিক আল্লাহ, রেজাকের মালিক আল্লাহ, সবকিছুর মালিক যদি আল্লাহ হয়, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যেই নাস্তিকই কথা বলবে, আর উপহার দেব সুতা দিয়ে খায় কে রাজি আছো, দু হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আল্লাহ এখন আছে না, না ইন্ডিয়ায় ঘুমায়, আমেরিকায় যে ঘুমায়, ওই আল্লাহ আছে। আপনার আমার জাহান নামের আগুন থেকে বাঁচাইতেও পারে, পারে কি পারে না? কষ্ট হইতেছে, তাকা নাই দিকে। অমুসা তখন তুমি তোমার মার দুধ খাইতেছিলে, মুসা সালাম কেন আমার ইতিহাস আমারও তো মনে নেই। আমার নবী বলে মুসা তুমি কেমনি আমার উম্মত হওয়ার লাগে আফসোস করছো? আলহামদুলিল্লাহ বলেন মুসা তোমার এমন একটা বাক্সর মধ্যে তোমার বোন মারিয়াম তোমার ছেড়ে দিয়েছিল লৌহিত সাগরে, তুমি ভাসতে ভাসতে যেখানে বাঘের ভয় সেখানেই রাইত হয়, ভাসতে ভাসতে সেই শয়তানের বাড়ির সামনে যে হাজির,
সকালবেলা যখন কোতোয়ালি বলল স্যার বাক্সর মধ্যে মুসা আয়া বসে الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور حياة الملك الله زبون الملك ميتور ملك بخشوره ভাসতে ভাসতে যখন তোমার ফেরাউনের বাড়ির সামনে গেল তখন ফেরাউন বউলে ঘুমাইতেছিল ফেরাউনের বোন নাম আসিয়া খোদার বউ খুদি হয় না কথা কর না কেন খোদার বউ কি হয় খুদি খুদির লয়ে সকালবেলা ফেরাউন ঘুমায় ইন দি মিন টাইমে আসিয়ার আবার রাত্রি আল্লাহ বলে দিছে আসিয়ারে তুই চিন্তা করিস না তোরা তো জীবনে শয়তান একটা বাচ্চা দিতে পারলো না আর ফেরাউন কেন বাচ্চা দিতে পারে না এখন শুনলে আপনার টাসকি লেগে যাবেন উলামা একরাম তো জানেনি ফেরাউন ছিল হিজলা কথা কয় না কেন এই একজন ভীম ধরে রয়েছে তুই এটা আবার কি কয় এত বড় খোদা হ্যার বলে আবার কিছুই নাই এখানেই তো আমার আল্লাহ জোরে কর আরো জোরে যেই বেড়ায় বোর কাছে দুর্বল ও সব জায়গায় দুর্বল ও কোন দিন বাইতে যে বড় বড় দামি কথা কইতে পারবো না দেখবেন মসজিদের খুব বড় সভাপতি বেড়ায় বোর কাছে দাম নাই আছে না নাই বোরে কইছে বিউটির মা নাস্তা দিবা নিয়ে খা আ কাম্মার গোল হই কাম নাই কাজ নাই ও পারে না বোর হোক আদায় করতে পার জারি মানুষ তো উৎকট কর মুখ কমই দেবে তোর কথা কর না কে আওয়ামী লীগের কত বড় লিডার সংসদে যে এসে আর বাইন গেলা বোরে যে এক কাপ চা দিবা ক বানাই খা আস্তে কত জোরে কত কইতে আরো জোরে আরো জোরে আরো জোরে চাষা টাকলাম ওরা কত লাফাল্লা পাইছো ওখানে বোর মামলায় তুমি জেলখানায় যাবে কথা বল ওই আল্লাহ আসে না নাই বিশেষ হয় টাকা নেই দেখি কত বড় খোদা চারশো বছর বাঁচছে এখন আপনারা প্রশ্ন করতে পারেন উলামা একরাম তাফসীরে সালে মুকদ্দারের জব হিজলার কাছে এত বছর ঘর করলো আসিয়া কেন হিজলা বেডার কাছে এত শো বছর আসিয়া কেন ঘর করলো কারণটা কি দুইটা মাত্র কারণ কয়টা জোরে কন আরো জোরে জোরসে বলো আল্লাহ যারা দাঁড়ায় থাকবে আগো হিজলা বানাই দিবা জায়গা নাই যে এই পাশে জায়গা আছে না তুমি দালালি করো না দেখেন হিজলা অর্ডার অনেকে বইবো অনেকে আবার দৌড় মারবো তবে আমি জানি এলাকার মানুষগুলো জান্নাতে আলহামদুলিল্লাহ বলেন এই গাজীপুরে মানুষের দিল নরম দেখছেন না চোখ দিয়ে পানি পড়ছে চোখের পানি আরো রেডি করে ইনশাল্লাহ বলেন আল্লাহ আকবার ধরে বলেন দুইটা মাত্র কারণে মা আসিয়া শয়তানের ঘর করছে এত বড় শয়তান যে আল্লাহ দাবি করছে নাউজুবিল্লাহ যে যত জোরে কইবেন আল্লাহ পাক তার বাড়ির থেকে 1000 বছরের দূরে করুণা সরাই দিবেন এত বড় বদমাশ যে আল্লাহ দাবি করে মানুষকে দিয়ে জোর করে আরো সিজদা দিয়েছে এখন আসি আগে তেই জানে যে আমার বাড়ির সামনে মুসা আজকে আইব দুইটা মাত্র কারণে ফেরাউনের ঘর করছে এক নাম্বার হলো আমার আল্লাহ বাসর ঘরে আসিয়াকে একটা বুঝ দিছে দেখবেন যেই মহিলা বাসর ঘরে ঢুকিয়াই দেখবো আমার স্বামী খোঁজা ওর ঘরে করব ও বাসর ঘর কোন রকম ভাবে কেত্রায় কুত্রায় সকালটা ওই নি হইছে যাই এই দাদির কইবো দাদি ও যদি 100 বরি স্বর্ণ দেখা দিছো গো ও তো খাসি দাদি রে ও তো খাসি কথা কন্যা কেন জোরে বুঝছে এটা কি আমার বাপের মানের কথা আমি বলি না বেটা ডাইরেক্ট কোরআন বাসর বাড়ি মাসিয়া বুঝছে কেন আমার আসিয়াকে আমার আল্লাহ সজাগ করে দিছে আসিয়া শত বছর ঘর করবি বেঈমানের দুইটা জিনিসের আশায় দুইটা স্বপ্ন কি এক নাম্বার স্বপ্ন দুনিয়ার স্বামী তোরে আমি ইউজ করাবো না কারণ
তোর স্বামী হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তোরে আমি রেখে দেবো ইনটেক, দুনিয়ার কেয়ার বাসত্ব করতে হবে না, আমি জান্নাতুল জান্নাতুল ফেরদাউসের ভিতরে আমার নবীর সাথে আমি আল্লাহ নিজে তোর সাথে বিয়ে দেব। এ সাইটটা মেয়ের বিয়ে হইব কিয়ামতের মাঠে আমার নবীর সাথে, তার ভিতরে আসি একজন, মারিয়াম একজন, মুসা আলাইহিস সালামের বোনটা একজন, দরকার মারহাবা, আর নমরুদের মাই একজন, এই চারজন মেয়ের সাথে কিয়ামতের মাঠে আমার নবীর বিয়ে হবে। আছে এই জন্য আসল স্বামীর আশায় নকল স্বামী বাপ। একজন নবীর বিবি হবে, দ্বিতীয় নম্বরে একজন নবীর মা হবে, এই যে মুসার মা হবে। এখন আল্লাহ বলে দিলেন আসিয়া, তুই দুইটা নবীর মা, একজনের হবে মা একজনের হবে বিবি, এখন কর তুই এর ঘর করবি কিনা, আল্লাহ আমার দুনিয়া সুখ লাগবে না। এই জন্যই তো কোরআনে আছে না নাই, মা আসিয়ার সামনে মৃত্যুর সময় আল্লাহ জান্নাতকে তুলে ধরছে, ধরে নাই, মৃত্যুর সময় কয়েকজন মহিলার সামনে আল্লাহ জান্নাতুল ফেরদাউস তুলে ধরছে, দেখকে দেখকে মৃত্যুবরণ করছে, তার ভিতরে মাসিয়া এক নাম্বার। ডাইরেক্ট কোরআনের আয়াত আছে না নাই, কোরআন শরীফের ডাইরেক্ট আয়াত, মাসিয়ার সামনে জিব্রাইল এইভাবে যখন আসিয়াকে তেলের মধ্যে জ্বালায় দেয়, তখন তেলের সামনে জিব্রাইল জান্নাতুল ফেরদাউসটা তুলে ধরছে। মাসিয়া তেলের মধ্যে পয়রা কই মাছের মতো ভাজা হইতেছে ঠিকই, কিন্তু সে চাইছে জান্নাত দেখতেছে। যেই মহিলা তার স্বামীর হাতের মাইর খাবে, মাফিয়ার গাড়িতে জান্নাতে যাবে, এর লেগে যাই আবার সকালবেলা রাত্রে ঘুষাইও না বউরে মগার বউ মগার। মাসলা কয়া দিছে যে কয়ে হুজুর কইছে তোরে মাল নি বলে জান্নাত, তোরে আগে জান্নাতে ঢুকাই দিয়ে নাই ঘুষাইয়া, তুমি ঘুষাবা যেই হাত দিয়ে বউরে ঘুষি দিবা ওই হাত জাহান্নামে যাবে। এখন যে মার্গা মগা, এখন যে মার্গা বিড়ি মারতে মারতে বিড়ি শহীদ চলে পলায়, হে যাইয়া পারাই ধরাই। বিড়ি কয় বুঝছি তুমি আমারে রাখবা না, তুমি দুই এনসিম লইবা, ওই যে আমি দেখছি মাতবারের মাইয়ের সাথে তোমারে পিটিশ পিটিশ করতে, আমি বুঝছি আমিও তোর ঘর করব না, কথা কন না কেন কষ্ট হইতেছে। আর মহিলারাও খার আছে ভাই, আপনার বউরে যদি চেক করতে চান আপনার নিচতলায় বইয়া খালি অভিনয় করে কথা কবে, কথা না খালি অভিনয় করে, উপরের তলা দেখো কিরে মাইয়ের বাড়ায় দেখো, দেখতো তোর মগা বাড়ায় এই কাল্লাকে কত কথা, যাই দেখ যাই দেখ, কথা কর না কেন, ভালোবাসা হয়নি শেষ, তাকাই দেখে বেটা এই জমিনের মালিক কে, আরো জোরে বলো, যার ঘরটা স্বামী স্ত্রীর মিল আছে ওইটা জান্নাতের টুকরা। অধিকাংশ দেখবা বড়লোক শিল্পপতি কোটিপতি, বউ হয় নিচতলায় মগায় হয় উপরের তলায়, যদিও মগা এক এক রুমে ঘুমায় মগিয়ার মগা, মাঝখানে কোলবালিশ থাকে, কথা কর না কেন জোরে খ, মগিয়ে এই যে ফিরছে তো ফিরছে, মগা মনের ভুলে ঘুমের ঝুলে যদি ঠ্যাংটা উঠে যায়, হে সরা তোর ঠ্যাং, তুই ঠ্যাংয়ে দিক দিস উস্কা উস্কা, কথা কর না কেন, জানেন এই হাদিস কি বলছে, বিশ্বনবী বলেন স্বামী ঠ্যাং যদি স্ত্রীর গায়ে যাওয়ার কারণে ধাক্কা দেয়, ওই মহিলা এক ধাক্কায় জাহান্নামে যায়, ভালো করে ধাক্কা মারো গা, ও যে কোন দিকে কুরমু তালাশ করে ঘরতেছি না, তো হিজলা বেটার কথা ডাকি কই কি করে, তো বাসর ঘরে যাই এই হুনে গাইবে আওয়াজ হইতেছে আসি আসি, চিন্তা করিস না এটা, চিন্তা করিস না পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী তোর স্বামী হবে, কিন্তু তোর 3000 বছর পরে সেই নবী মুহাম্মদ দুনিয়ার মা আসিয়া ওই আশায় রয়ে গেলেন, এই স্বামীর আর দরকার নাই, দরকার মারহাবা। আজকে এত বছর পরে স্বামীর ঘর করে সন্তান পায় নাই, আজকে রাত্রে আল্লাহ বলেন আসিয়া তোর পালক পুত্র মুসা আইতাছে, রেডিও যখন একই মগায় আর মা আসিয়া খোদায় আর খুদি এক খাটে ঘুমানো, যখন আইয়া কইছে দারোয়ানে খোদা মুসাইছে ফেরাউন হইয়া ছিল সিতে হয়ে গেছে ডরে, তো মা আসিয়া যখন শুনছে মুসায়া পড়ছে, এবার আওয়াজ দিয়ে না, আপনার জীবনে কোন ওয়াজে বইয়া, বিশেষ করে বড় বাড়ি ওয়াজে বইয়া এত জোরে আওয়াজ দেন না, এবার এত জোরে আওয়াজ দিবেন রেডিও আমার নবীর কথা শুনে, মুসা আলাইহিস সালাম বাক্সর মধ্যে ঘুরতাছে, যেখানে শয়তান প্রতিদিন সকালবেলা এক গেউরো পানি নিয়ে লৌ হইতে সাগরের মাঝখানে এই আটু পানিতে নাই, ফেরাউন এইভাবে পানি লিয়ে বলতো, এইভাবে দোয়া পড়তো,
গগায়ন মহামায়ন ঈশ্বর হরিবদ মহামানায়ং পাদং পাদং পং 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 অশান্তি অশান্তি আসিয়া পিছনে চাদর ধরে গোতে অং শান্তি অং শান্তি কি কে এই দেশের মানুষ সব শান্তিতে থাকুক দুনিয়া সবাই জানে আমি সব পুরুষ আমি হিজলাইট কেউ জানে না এটা জানলাম আর কেউ আল্লাহ মানবি না আসিয়া কয়ে যদি কোনোদিন আমার মতের বাহিরে কথা কয় সেদিন আমি কয়ে দিন আসিয়া কথা শুনে ফেরাউন কইতেছে কোন দিন তোর মতের বিরুদ্ধে কথা কোন তুই যা খুশি তাই কবি স্বর্ণের খারসা বানাই দিবে রূপার বালিশ চাষ বানাই দিবে খাদে মাছ এক হাজার বানাই দিবে কিন্তু কোনদিন আমি যে হিজলাই কটা কার কাছে কবি না মাসিয়া শুন যখন শুনতে পাইলেন বাক্সের ভিতরে মুসা আইছে মাসিয়া তাকে তিন ইনফরমেশন পেয়ে গেছে যে আমার পালক পুত্র হয়ে গেছে বাজানে বাক্স তোলার জন্য সব সৈন্য সমন্ত্র হাজির এবার কিন্তু আওয়াজ দিও গো আমার আলেম ভাইরা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গফুর আরে মালিক রে আমার শয়তান সাহেব মাইরা ফেল তার আল্লাহ সাহেব বাঁচাই রাখ বাক্সটা তুলতে যাই পুলিশ বাহিনী এনএসআই ডিবি ডিএসবি এসবি আমাকে দেশের নাম করলাম ওই দেশে গুলো ছিল না ও ভাই যখন সবগুলো নামছে পানির মধ্যে যত পানির মধ্যে বাক্স আনতে যায় বাক্স সরে যায় বাক্স তুলতে যায় বাক্স সরে যায় ইন দি মিন টাইমে কেউ তুলতে পারে না মাসিয়ে বলে বাক্সটা আমি তুলে দেই কেন আমার আল্লাহ আবার রাত্রে বলে দিয়েছে আসিয়া বাক্সটা বানাইছে আমি আল্লাহ বাক্সটা পবিত্র তোর হাতটাও পবিত্র তোর পবিত্র হাত দিয়ে বাক্সটা তুলবি বাক্সটা তুই খুলবি এবার নাকি একটা ফ্যান্টাস্টিক মা আসিয়া যখন ফেরাউন রে বলছে আমি বাক্সটা তুলে দেবো ফেরাউন তখন একটা কথা বলছিল যেটা আপনারা জানেন তার সিরে আসছে ফেরাউন তখন বলছিল তুমি যে তুলে দিবা মহিলাকে দশ হাত কাপড়ে কাঁচা হয় না আর পুরুষে পাঁচ হাত কাপড়ে হয় বেটারা পারলো না তুলতে তুই পারবি কেমনি আমি পারি ফেরাউন তখন এক কান কথা কইছিল এবার আওয়াজ দিয়েন যদি তুমি তুলতে পারো বাক্সর মধ্যে যা আছে সব তোমার মা সিয়া কয় যদি মুসা থাকে কইখানে কথা আছে কত হলে তুলে মনে যা যা যদি মুসা থাকে তাও তোর আওয়াজ কিন্তু এইবার না এইবার দিবেন আসে কে আমি তোর চিনি তুই বেডাও না ভিডিও না তুই হিজলা তোর কথা দাম নাই হিজলা কিন্তু এবার চেয়ারম্যান আছে কথা কান না কে ওই এলাকার যত পুরুষলা চেয়ারম্যান আছে না ওইগুলো ওই দেশ সাইরা পাকিস্তান যাওয়া উচিত এদিকে তাকাও আসিয়া কয় তুই বেডাও না ভিডিও না আমি জানি তোর কথার দাম নাই এই ওই বাক্সর মধ্যে যা আছে ওইটা আমার আমি তুলে দিব তোর মুখের কথা বিশ্বাস করি না এখানে সাইন নাই এটা আমার বাপের বানানো কথা না কোরআন শরীফের কথা বড়া এই কায়দা না করলে মুসার আল্লাহ বাঁচাইতে পারতো না আল্লাহু আকবার তোরে বানা এখানে সাইন দে কই দে স্বাক্ষর দিয়ে কই ঠিক আছে বাক্সর ভিতরে যা আছে এটা আমার মা আসিয়া কেবল পানির মধ্যে নামছে বাক্স আইতেছে সুরাম্বিয়া এইভাবে মা হাসিয়া কোলের মধ্যে নিয়ে বাক্সটা তুলছে মুসা পয়গম্বর তো ওখানে এমন একটা চাদর সুন্দর করে ঘেরাও দিয়া মা হাসিয়ার কোলের মধ্যে যেরকম ভাবে বাক্সটা রয়েছে মুসা আল্লাহ সাল্লাম ওই বাক্সের মধ্যে হইয়া হইয়া আঙ্গুল চষতেছে কারণ সেই ফজরের রক্তে ফেলাইছে এখন সন্ধ্যা হয়ে গেছে এত সময় বেড়ায় খাইবো কি ওই পানিও তো ঢোকে নাই ওই বাক্স তো আল্লাহর বানানো বাক্স মুসা আলাইহিস সালামের এই আঙ্গুলটার ভিতরে আপনারা জানেন সূরা আম্বিয়ার ভিতরে আছে এই আঙ্গুলের ভিতরে আমার আল্লাহ দুধ ফিট করে দিয়েছে ফেডার ফেডার যখন পানির পিপাসা লাগতো এই আঙ্গুলটা দিয়া
পানিতে মুখটা পেটটা ভরে যেত। এটা নবীদের মুজিজা। বাজান মুসা পয়গম্বর ওই বাক্সের মধ্যে বসা, মাসিয়া কেবল এনে বাক্সটা তুলছে। এখন ফেরাউনের যে বড় শয়তান, বড় বুদ্ধিমান হামাইনা, ওই হামাইনা কয় খোদা আমার এখানে গাবলা আছে ভাই, কি আপনার বউটা কি ইমানদার? আমি হলাম খোদা, আমার বউ হলো খুদি, বসের বউ কি তার উল্টা হয়নি? কয় খোদা এই ডিয়ারটার কেরাবারা করবো, আমার মন কইতেছে না আমরা বেডারা উড়াইতে পারলাম না, উনি উড়ে হেরাইলো, ঘটনাটা কি? তাহলে আপনার বাদ দিয়ে কিন্তু ওনারে খোদা বানাবো না। এবার আওয়াজ দিয়েন মা সিয়া বলে বাক্স এখন কে খুলবে? শুরু করছে বাড়ি কোদাল দিয়া শাবল দিয়া, বাক্স যত বাইরে বাক্স তত শক্ত হয়, কারণ ওই বাক্স কি শেখ হাসিনা বানাইছে? খালেদা তো অবশ্যই বানাইছে, চাচা ইরশাদ বানায় কবরে গেছে, কার এমপি রাসেল বানায় নাই, কে বানাইছে? জোরে বলো কে 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 কে, হে বেটা কে বানাইছে? শুনবা সে কে কমু? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গফুর। এমনি একজন আল্লাহ, তিনি ওই হাত দিয়ে বানাইছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক সারা পৃথিবী যার হাতের মুঠোর মধ্যে, ওই রবের বানানো বাক্স। এটা কি ফেরাউনের বানানো বাক্স? যত বাইরে বাক্স আরো শক্ত হয়, বাক্স বাড়ি দেয় ঠন করে ওটা কাম হয় না। আসি আধা ঘন্টা পিটে পিটির পরে কয়ে আসতে কর, এত মানুষ শুনলে ঝামেলা আছে। একটা কথা আছে কি, বাক্সটা আমি খুলে দেই, এইটা তুই পারবি? পারব, কিন্তু বাক্সের ভিতরে যা আছে কিন্তু আমার, খোল খোল। বাজান মা আসি আস্তে করে জোরে কইলে, জোরে কইলে ধরা খাইব, বিসমিল্লাহির রহমান রহিম, না আর আল্লাহ আল্লাহ এরা জোর দেয় না, আমারও নাই আওয়াজ। আল্লাহ কে বাড়ি ঘর তুমি সিন হো মিক্রো মিটো ঠিকানা দিয়ে দাও, মনে করে কষ্ট লিয়ে যাইতেছি গা আল্লাহ। আমি জানি এবার আওয়াজ না রাখ না, তিন নম্বর এইবার হবে একসাথে। আমার আল্লাহরে দেখাই দেন না, আরে আল্লাহ কত ক্ষমতার মালিক রে বেটা, আমলিগের এটা পথ পাইয়া এলাকার মানুষের মানুষ মনে করে না, মুরগি সোরা দুই দিন আগে খাইছে গাঞ্জা, ও আমি নিজের এক পত্নী পাইয়া, আমি অমুক আমি তমুক আমি তমুক, বাপা দেখ বেটা কত ক্ষমতার মালিক আমার আল্লাহ, জোরে কর না কেন, এত ক্ষমতার মালিক, আরে পিন মাইরে দিস আল্লাহ, পিন পিন কোন জায়গা মাইরে দিছে তাই দেখ আমার আল্লাহ, কারে কয় আমার আল্লাহ, এদিকে দেখা ওই খোল। মাছ আসতে করে মনে মনে বিসমিল্লাহ টাক দিছে, শিকল খুলে গেছে। এইবার আওয়াজ ফেরাউন যে জোরে ডাকনা টান দিছে, টান দিয়ে খুলতে হবে, হামান কয় দিয়ে দিয়ে মুসা পাগল হয়ে গেছে, সাতার এক বাক্স খুলতে আর না, তুমি আবার খোদায় দাবি করছো, তো খোদায় গিরে হামজাই বোকার বাক্স উঠাছে বেড়া, তুই আজকে দূরে বেড়া মানে ঠিকই তো কই, বাক্স না কোন তুললাম মানে মাইছে মানবো আসিয়া কয় এটা আমি খুলি, মা আসিয়া ডাক নিউসা করছে, দেখে আল্লাহর পয়গম্বর আঙ্গুল চুষতেছে, জোরে 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 আঙ্গুল চুষতেছে। মা আসিয়া দেরি করে একটা টান দিয়া মুসারে কোলে নিয়ে লাইছে, বুকের সাথে লাগাইয়া সুমা দিয়ে বলে আমার সোনার মানিক আমার খুলি যা, তুই এতদিন কইয়াছি রে বাবা, যেই মহিলার বাচ্চা হয় না তার কাছে জিজ্ঞাবেন বাচ্চার দরদ কারে কয়, যেই মহিলার আটটা দশটা বছরে বছরে হয়, আটটা দশটা হয়ে গেছে ও বাচ্চার দরদ কি বুঝবো, কথা কর না কেন, তারপরে মনে রাখবেন মা বাবার আটটা দশটা হইল, মার মতো দরদি কেউ নেই, যার জীবনে একটা বাচ্চা হয় নাই তার বুকটা ফেরে দেখেন বাচ্চার জন্য কত কষ্ট,
এত ১০০ বছর ঘর করছে মা আসি একটা বাচ্চা হয় নাই, বাচ্চাটা পাইয়া টান দিয়ে বুকের মধ্যে নিয়ে সুমা যখন দিচ্ছে ফেরাউনের সামনে দাঁড়ায় উদৌতে শোক দিচ্ছে, খোদা এটা কিন্তু আপনার দুশ্মন। মাসিয়ার মুখ সে ফেলছে, এটা কেমনে হয় মুসা? এর নাম তেমনি মুসা কয়, কেমনে কয়? পানি তের পাইছি, মু মানি পানি, সা মানি ছেলে, ওর নাম আমি এমনি রাখছি মুসা। দেখছেন মহিলার বুদ্ধি কি, কি বুদ্ধি! এই ওই জামানা ইব্রানি ভাষা, মু মানি পানি, সা মানি কথা কন না কেন, সা মানি ছেলে। ফার্সি ভাষায় এখনো সা মানি ছেলে, তপিল মানি ছেলে, মু মানি মুইয়া পানি। এখনো বলতেছে আমি ওরে পাইছি পানির মধ্যে, আমার পোলার নাম লাগলাম মুসা, ওই ফেরাউনের শত্রু ওই মুসা না। দেখছেন বুদ্ধি কি ঘুরে হেলাইছে ফেরাউন কে, ঠিকই কইছো এটার নাম মুসা, এটা আমার আসল মুসা না, আসল মুসা মরে গেছে। জোরে 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 জোরে, কারণ কি ঘটনা কোন জায়গায় ঘটছে শোনেন কোরআন থেকে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু, মৃত্যুর মালিক কে? জীবনের মালিক কে? ঘটনা ঘটছে এই জায়গায়, ইয়ুহী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা, মৃত্যুর মালিক সে, জীবন দেওয়ার মালিক সে, সর্বময় ক্ষমতার মালিক সে। ও মারবো কেমনে যখন কয় এইটা আমি আমারে আমি ওরে পালমু, কোনো কথা কবি না ফেরাউন কে, হোন একটা বাচ্চা রেখে আর লাভ নাই, সবাই যখন কইতেছে আমার দুশ্মনের একটা আসার দিয়ে মাইরে লাই আসিয়া কয়, এই যে পাঁচ মিনিটের ভিতরে দিলটাকে নরম করে দেবেন, সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। যদি এখন থাইকা থাকে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে ওর দাঁত ভেঙে ফেলাবো। কথা বলো না কেন? আজকে কত বদমাশে বেড়া, তাকবীরে একটা ধ্বনি দিয়ে এক মহিলা বাংলাদেশের লাখ লাখ টাকা পুরস্কার হয়েছে। তাকবীর দিবি ওইরকম তাকবীর দিবি বেড়া, আওয়ামী লীগ করে সব বিএনপি করে সব জামান মুস্কান নাকি নাম, মুস্কান নাম একটা মহিলা দেখ বেটা, একটা তাকবীরের ধ্বনিতে বলে দাম নাই বেটা, তাকবীরের আওয়াজ দিলে বলে এটা পাকিস্তানের আওয়াজ হয়, নামাজের ভিতরে ইমাম সব কি দিয়ে খারায় বেটা। মুস্কান যদি পাকিস্তানের থেকে ৫ লাখ রুপিয়া পায়, ভারত থেকে ৫ লাখ রুপিয়া পায়, আবার তুরস্কের জমিনের প্রেসিডেন্ট ঘোষণা দিছে ওর গায়ে একটা টোকা দিলে ভারতের পায়খানা বাইন করে লাভ। দেখছো সেরি এখন কই, আসিয়ার মতো ড্যান্স করতেছে খালি ওর গায়ে হাত দিয়ে দেখ, ওই এক মহিলা সুমাইয়ার মতো উড়ে হেলাবে পৃথিবী, কথা কন না কেন? খালি ওর স্কুলটা খালি বন্ধ কর, দেখ ঘটনা ঘটতে কোন জায়গায়, এই ঘটনা ঘটছে একমাত্র আল্লাহকে বড় করার কারণে। আল্লাহ যে বলছে আমারে বড় করবি আমি তোরে বড় করে দেব, দেয় নাই মুসকানরে বড় করে দেয় নাই বেটা, তোরাও দেখায় দে ইসলামের বিরুদ্ধে কেউ যদি একবার কথা কয় ওই বেঈমানের উপহার দেব সুতা দিয়ে একা রাজি আসো, তাকবীরে ধরে দেব আল্লাহকে দেখায় দাও। তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার, ইসলামের শত্রু রাম আমার বীরত্বর ফরিদপুর গোপালগঞ্জে তিনটা সিংহপুরুষ জন্ম নিয়েছে বেটা। এক নম্বরে তারে কেমনে কি গ্রহণ করবে আমি জানি না, তবে আমার দেশের রত্ন মধ্যম একদিন রবি বহমান সকলের অন্তরে থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর একটা আধ্যাত্মিক নেতা জন্ম নিয়েছিল বেটা, আমি তাকে নিয়ে সবচেয়ে বেশি গর্ব করি আমার গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায়, হরিকুল শিরোমণি মুজাহিদ আজম, রাজপথের লড়ক সৈনিক আল্লামা শামসুল হক ফরিদপুরি। একই গ্রামে দুজন জন্ম নিয়েছে বঙ্গবন্ধু আর শেখ মুজিবুর রহমান, একই থানায় একই গ্রামে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ছিল একটা, আল্লামা শামসুল হক ফরিদপুরি আদর্শ কিন্তু আর একটা নয়, পলিটিক্যাল হিসেবে থাকতে পারে আর একটা, সেও মুসলমান সেও মুসলমান, কথা বলো না কেন? আল্লামা শামসুল হক ফরিদপুরি বলেছেন আইয়ুব খান কে, আইয়ুব খান টাকার দ্বারা গরু ছাগল কিনতে পাওয়া যায়, শামসুল হককে কিনতে পাওয়া যায় না। আমার ফরিদপুরে আর একটা ছেলে জন্ম নিয়েছে বেটা, যার সামনে কেউ রে দাঁড় করাইতে পারবো না, সেই ইংলিশ বিনিয়া বিটিডের বিরুদ্ধে, ব্রিটিশের বিরুদ্ধে
অগ্রনায়ক হিসেবে আন্দোলন করেছিলেন হাদি শরিয়াতুল্লাহ। আমারই বলি প্রয়োজন মনে হয়েছে, শুধু একটা কথা আর শুনতে চাই, জমিন যা কার থাক, ওর নাস্তিক যদি কোরআনের বিরুদ্ধে কথা কয় ওর কল্লা উড়াই দিন। আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত ইসলাম করি, যেটা মনে চায় সেটা করবে, এটা আমার গণতন্ত্র অধিকার, কথা বলো না কেন? ইসলামের বিরুদ্ধে কথা বললে, আলেম উলামার বিরুদ্ধে কথা বললে ওর থাপড়াইতে থাপড়াইতে কান দিয়ে রক্ত বের করে ফেলাবো, কথা বলো না কেন? আজকে মসজিদের ইমাম গুলো হয়ে গেছে তোমার বাড়ির দারোয়ানের মতো বেটা, মসজিদের ইমামরা যখন তখন চাকরি থেকে চ্যুত করে দাও, কেন? লেখাপড়া শিখা তোমার মসজিদ আল্লাহ আকবর বলে যে পাঁচ ওয়াক্ত ইমামতি করি, এটা আমার নিজের থিওরি নয়, ওই উপরে ওয়ালা আমাকে বিশ্ব নবী ইমামতি আমার শিখাই দিচ্ছে। আমার বিশ্ব নবী 11 বছর ইমামতি করছে মদিনা শহরে, মদিনার জাতীয় মসজিদে আমার নবী মদিনায় মসজিদ নববীর ইমাম ছিল আমার নবী 11 বছর। এবারে এদিকে তাকান, এই জমিনের মালিক কে? মহিলা গো, মাথায় বুদ্ধি নাই? আছে আছে, দেশ কেম নিচালাই রে বেটা, দেখ ফেরাউনের বোন মাসিয়ার বুদ্ধি কি? এই যে দলিল, তুই সাইন দিস একবার কথা কবি মুসরে কোলে নিয়ে কয়, আমি যে মুসরে পালক মা হব, আমার স্থানে তো দুধ নাই, মুসরে পালব কি দিয়া, সব মা গুলা তো তুই মাইরে লাইছো, মা ও মারসোর, বাচ্চা ও মারসোর, আমি এখন মা পামু কই? ফেরাউন কয় মা দরকার, আমি জন্ম দিয়ে দেবো, তবু তুই আমি হিজলেই কথা কইছি না। বাজান রে প্রথম দিন 125 জন মহিলা দুধের ইন্টারভিউ দিছে মুসারে দুধ খাওয়ানোর দুধ মা হিসেবে, ফেরাউন ঘোষণা করছে আমার সন্তান মুসারে যে দুধ খাওয়ে ইন্টারভিউতে পাস করবে আমি তার স্বর্ণের খাটে শুইতে দিমু। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم আমার রব কারে কয় রে বাজান, তিনি যে সব আজকে প্রমাণ করে দাও। ও যুবক ভাইরা, গাজীপুরের ভাইরা, ১২৫ জন দুধ মা মুসারে কোলে নিয়ে দুধ খাওয়াইতে চাই, মুসা পয়গম্বর কোন মায়ের স্তনটা গালে দেয় না। সন্ধ্যা হয়ে গেছে, মুসা কান দেও না, ক্ষুধা লাগলে ওই যে আঙ্গুলের ভিতর দুধ আছে ফেটার খায়, আমি আর রস করব না, যাই না ভাই, আর হইব না, এত কষ্ট করতেছি আমি আপনার গুলো লেগে, আর আপনি তো আল্লাহ আকবার দিবেন মাঝে মাঝে, হেডাও দিবেন না, আল্লাহ কি আপনার সকালে আলু ভর্তা ডাইল খাওয়াইল না, আল্লাহ আকবার যে যত ধরে কইবেন মুসকানের মতো আপনি বিশাল বড় একটা জান্নাত পাইবেন মিয়া, বুঝে দাও কর আল্লাহ আকবার দেখাই দাও সারা দুনিয়া। আজকে 2022 সালের শ্রেষ্ঠ যদি পুরস্কার একটা কোন আওয়াজ হয়ে থাকে সেটা হলো মুসকানের আল্লাহ আকবারের ধ্বনি, যার দাম এখন কোটি কোটি টাকা, কথা কন না কন, তুমিও সেই কোটি কোটি টাকা দিবে, আমার আল্লাহ তোমারে দিবে জান্নাত, রেডি? 125 জন প্রথম ইন্টারভিউ দিছে কাম হয় নাই, ওই যে মুসা নবীর বোনটা মারিয়াম যার সাথে আমার নবীর বিয়ে হইব আলহামদুলিল্লাহ বলেন, ওই বোনটা ওখানে দাঁড়াই দিছে আসিয়া কয়, এই তুমি 7 দিন ধরে এখানে খারাইতে হও, কারণটা কি? মারিয়াম কয়, ম্যাডাম আমি দেহি, বাচ্চাটা নাই দেখ অনেক সুন্দর, তবে আমার জানা মতো আমার একটা মা আছে, আপনি বললে আমি আইনে দিতে পারি,
কোরআনে আছে না নাই? জোরে বলে না কেন? উক্তি মূসা, আল্লাহ বলেন কোরআনে উক্তি মূসা, মূসা আলাইহিস সালামের বোনটা এসে কয় আমার কাছে একটা মাছ আপনি বললে আইনে দেন। আসিয়া তো খুব কড়া সালা, বলো ফেরাউন তো কিছুই বোঝে নাই। মাসিয়া কয় এই মহিলাটার বাড়ি কই? ওই রহমতপুর গ্রামে চারটা পাহাড়ের মাঝখানে। সব মহিলা আসছে ইন্টারভিউ দিতে, উনি আসে নাই। মাসিয়া বলে তুই এদিকে ঘরে আয়, ঘরের মধ্যে নিয়ে কয় সত্য কথা কত নাম কি? কয় মারিয়াম। এটার নাম কি? কয় এটা আপনি তো রাখছেন মূসা। কয় তোরা রাখছস কি? তাই মহিলাকে বলে বুদ্ধি নেই, খালি তোমার গড় করে বিদায় চুপ হয়ে থাকে বিলের মতো। আর যে কি বুদ্ধি! এমনি কি তোমার মা বাবার কাছে ভাগাই নাই মগা? কি বুদ্ধির বুদ্ধি!